মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, শরীফ মোহাম্মদ আনিসুর রহমান কাউন্সিলর, 24 নং ওয়ার্ড সুনামের শহীদ, 5 বছর যাবৎ চালাইছেন, সবার কাছে দোয়া চান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শরীফ মোহাম্মদ আনিসুর রহমান, আনিস শরীফ। আমার রাজনৈতিক জীবন, আমি ছাত্র যখন সেই থেকে শুরু করার পরে আমি বৃহত্তর জাগরণ, যে জাগরণে এখন 3টি ওয়ার্ড, 24, 25, 26, ওই জাগরণ আমলকের আমি টুকটাক আমি সাধারণ সম্পাদক ছিলাম। তখন দুঃসময় ঈশ্বর বিরোধী আন্দোলন খালেদা জিয়ার বিরুদ্ধে, তারপরে আমি বর্তমানে আমার রাজনৈতিক পরিচয়, আমি জেলা আওয়ামী লীগের নির্বাহী পরিষদ সদস্য এবং মহানগর সদস্য। আমি জেলা আওয়ামী লীগের নিয়ন্ত্রণ করে আবুল হাসান আবদুল্লাহর সভাপতি, আমি সেই কমিটির সদস্য। 2018 সালের নির্বাচনে আমি কাউন্সিলর নির্বাচিত হয়েছি। অবশেষ মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, বরিশালবাসীকে যে একটা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দিয়া ফোকন করে পাঠাইছে, এজন্য আমি ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে যতদিন বাচ্চা আছি তখন আল্লাহ আমার হায়াত দাস করে, আমরা দেহি এবং মানুষের জন্য কাজ করে যাক। আল্লাহ অসীম রহমত ওনার উপর বর্ষিত আছে, এবং সেজন্য আপনারা আমাদের দোয়া করি। আমি ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাই যে আল্লাহ যেন বর্তমানে যারা এই ছৈরা স্যার মাদকের লোক, গডফাদার, চাঁদাবাজি এগুলো থেকে ওয়ার্ডবাসীর মুক্ত করে। দর্শক, আমরা এতক্ষণ 24 নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান শরীফ ভাইয়ের আবেগজড়িত কথাগুলো শুনলাম। তিনি বর্তমান মেয়রের 10 জন বিদ্রোহী প্রার্থীর একজন। তার ইতিপূর্ব আপনারা বক্তব্যগুলোই শুনে তাও এবং সংগ্রামের সাথে এখনও আছি, রাজপথে লড়েছি, বিভিন্ন নির্যাতিত হয়েছি, তারপরও আমরা এখনও আছি। আমাদের সামনে যদি এই মেয়রের সাথে যদি আমরা যুক্ত থাকতে পারি, যদি জয়ী হতে পারি, সে এইটুকু আশা দিচ্ছে যে আমার অসমাপ্ত কাজগুলো 100% এবং উন্নয়নের ধারা আমার 24 নম্বরে বয়ে যাবে, এই অর্ডার দিয়েছে আমাদেরকে। আমি সাইফুল ইসলাম খোকন, 24 নং ওয়ার্ড। ধন্যবাদ।